আসসালামু আলাইকুম, আমি খান শোয়েব আমানুল্লাহ, একজন সাবেক সেনা সদস্য। আমি আজকে আপনাদের সামনে একটা ইউনিক ব্যাপার উপস্থাপন করব। আমাদের দেশ যে আসলে কতটা পজিটিভ, এটা আপনি আজকে রাস্তায় নামলে বুঝতে পারবেন। যে ছেলেরা, ছাত্র জনতারা আমাদের জন্য আন্দোলন করে আমাদের স্বাধীনতা বা আমাদের দেশের এত চমৎকার একটা পরিস্থিতি নিয়ে আসলো, যখন একসময় মানুষ লিখতে পারতো না, এখন আমরা লিখতে পারছি, এখন আমরা কথা বলতে পারছি, তো এটা আসলে বলবো, এটা আমাদের স্বাধীনতা, একটা চরম স্বাধীনতা। আজকে যখন আমি রাস্তা থেকে এসেছি, খুব প্রমিজিং দুই তিনটা সিন আমার চোখে পড়েছে, যেটা আমি আপনাদেরকে বলবো। একটা হচ্ছে, মেয়েরা খুব চমৎকার গ্রাফিতি আঁকছে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে যে দেওয়ালগুলো আছে এই জায়গাগুলোতে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, ডিবির পাশে যে রাস্তাটা, এইটাও কিন্তু এর থেকে বাদ যায় নাই। আমরা আসলে মনে কখনো, আমরা সিস্টেমের প্রতি একটা আমাদের যে বিরাগ ভাজন ছিল, এটা আমরা মনে পুষে রেখেছি, কিন্তু এটা আমাদের মনে স্থান নিতে পারে নাই। আমাদের মনে কিন্তু ভালোবাসা, আবেগটা স্থান নিয়েছে। এই জন্য আমাদের যে নতুন জেনারেশন, তারা ওখানে গ্রাফিতে আসছে, তারা ওই জায়গাটা পরিষ্কার করছে ডিবির পাশের রাস্তাটাতে। এবং শুধু এটা ডিবির বলে কথা না, অলমোস্ট প্রত্যেকটা থানার পাশেই তারা এটা করছে। আর দেখেছি যে ছেলেরা খুব চমৎকার করে ট্রাফিক মেনটেন করছে, তারা লেন মেনটেন করছে। তো আমি আসলে যখন সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি মিলিটারি পুলিশ একটা কোর্স করার সৌভাগ্য হয়েছিল, পাশাপাশি আমি এমপি সেন্টার অ্যান্ড স্কুলে অনেকদিন ধরে কাজও করেছি। তো এখান থেকে অল্প কিছু পয়েন্ট বলতে চাই, যে রাস্তার মাঝখানে যখন ছেলেরা দাঁড়িয়ে আছে, যে এখন ওনারা সংখ্যা অনেক বেশি, যে জন্য ওনারা লম্বা একটা লাইন নিয়ে দাঁড়িয়ে থাকছে, অনেক জায়গায় আসলে ওনাকে দেখে বোঝা যাচ্ছে না যে উনি ট্রাফিক কন্ট্রোল করছেন। ওনার কোনো ভেস্ট পরা নাই, ওনার হাতে কোনো ধরনের জ্যাকেট বা ইকুইপমেন্টটা যেহেতু নাই, হাতে কোনো ফ্ল্যাগ এবং কোনো সাইন পোস্টিংও নাই, ওনাদের হাতে লাঠি থাকছে। তো লাঠি থাকলে একটা পাবলিক কনসেপ্ট ক্রিয়েট হয় কি, যে লাঠিটা দিয়ে হয়তো আমি যে গাড়িটাতে করে যাচ্ছি, এখনো যেহেতু ড্রাইভার বা অনেক মানুষই একটু কনফিউশনে থাকতে পারে, তাদের মনে একটু ভয় থাকতে পারে, তারা ভয় পেয়ে যেতে পারে। তো ভয় থেকে যে কোনো মোমেন্টে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যখন একটা গাড়ি আসে, সামনে আর একটা গাড়ি থাকে, তো ওই গাড়িটা হঠাৎ করে দেখা গেল যে সিগন্যাল দেওয়ার পরে ডানে চলে যাচ্ছে, তো পিছনের গাড়িটা কিন্তু তখনও বোঝে না, তার স্পিডটা থাকে। তো আল্লাহ না করুক ওই সময় যদি সেই স্পিডটা কোনো কারণে, মেকানিক্যাল কারণে বা নিজের একটু অসতর্কতার কারণে মেনটেন করতে না পারে, তাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার ছোট ভাই, যারা আমার প্রাণের অনুজ, যারা রাস্তায় আছেন, আপনারা করবেন কি, যে পুরো একটা লাইন মেনটেন, আসলে বাংলাদেশে যারা গাড়ি চালায়, রিক্সা চালায়, এনারা কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিজিয়েস্ট যে রোডটা আছে, যেই রোডে কোনো গ্রামার নেই, সেইখানে এতদিন ধরে গাড়ি চালাচ্ছেন। হ্যাঁ, তো হঠাৎ করে ওনারা যখন এরকম একটা জায়গায় পড়ে যাবেন, যে ওনারা যাতে অপ্রস্তুত না হয়ে যান, আপনাদের উপরে যাতে কোনো ইঞ্জুরি না হয়। এর পাশাপাশি আমি আপনাদের এটাও বলবো যে আপনারা একটা সেন্ট্রাল ম্যানেজমেন্টে থাকবেন। হ্যাঁ, সব ছোট ছোট যে রাস্তাগুলো আছে, ছোট রাস্তাগুলোয় দাঁড়ানোর থেকে আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বড় রাস্তায় দাঁড়ানো, কারণ ছোট রাস্তার গ্রামারটা মোটামুটি ঠিক থাকে। এবং আপনারা যেখানটাতে থাকবেন, আপনাদের একটা সেন্ট্রাল টিম থাকবে। আপনারা অনেককে বারবার কথা বলছেন যে ডানে যান, বামে যান, তো অনেকক্ষণ ধরে রাস্তায় যখন এই কাজগুলো করতে থাকবেন, আপনাদের ভিতরে একটা স্ট্রেস চলে আসবে। আপনারা যখন বলবেন, তখন আপনাদের কথাটা ঠিক হবে না হয়তো, বা কথাটা বুঝতেও পারবেন না গাড়ির ভিতরে যিনি আছেন। তার থেকে আপনারা যদি একটু লেখা নিয়ে দাঁড়ান যে ডানে যান, বামে যান, আপনাদের কষ্টটাও কম হবে, একই সাথে একজন ড্রাইভারের জন্য এটা ফলো করাটাও খুব ইজি হবে। আর গাড়িগুলো যখন আসছে, আপনি দেখেছি আপনারা বামের লেনটাতে রিক্সা রাখছেন আর ডানের লেনগুলোতে গাড়ি রাখছেন, তো এটাতে একটা কনফিউশন হয়ে যাচ্ছে, বামের লেন দিয়ে তো কিছু কিছু গাড়ি বাম দিকে উঠে যায়, তো ওনারা বাম দিকে উঠতে পারছেন না। আর আমাদের দেশে একটা ওয়ান অফ দ্য মানে খুব ইম্পর্টেন্ট প্রবলেম হচ্ছে বাসের যে পার্কিংগুলো, বাসের পার্কিংগুলো ওনারা গত কয়েকদিনের ব্যবহারের কারণে অনেকটা রাস্তার মাঝখানে করে ফেলেন। ওনাদেরকে একটু দয়া করে রিকোয়েস্ট করবেন, ওনারা যেন রাস্তার একদমই বাম পাশে চলে আসে। আর বাম পাশে চলে আসলে হবে কি, যে রাস্তার পিছনের জ্যামটা তখন হবে না। আর এই আপনারা যে কাজটা করছেন, এটার যে কত ফিনান্সিয়াল একটা ইম্প্যাক্ট পড়ছে, সেটা আমি কাভার করবো। তার আগে আপনাদের আরেকটা ছোট টিপস দিই, আপনাদের ভিতরে একটা ইন্টারনাল কমিউনিকেশন হইতে হবে। ধরেন আপনারা আশেপাশে চারটা পাঁচটা রোড নিয়ে করছেন, একটা রাস্তায় আপনারা দুই মিনিট করে ছাড়ছেন, একটা রাস্তায় চার মিনিট করে ছাড়ছেন। যদি কোনো কারণে চার মিনিটের রাস্তাটাতে জ্যাম কম থাকে, দুই মিনিটের রাস্তাটাতে জ্যাম বেশি থাকে, ওইটা তখন বেশি ছাড়তে হবে। এই জন্য পিছনের সাইডে যে লোকটা থাকবে, তার সাথে আপনার মোবাইল কমিউনিকেশন থাকতে হবে। একই সাথে সেন্ট্রাল একটা জায়গায় একটা টিম রাখবেন, রাস্তায় দশজন না রেখে, যারা আপনাদেরকে জানাইতে পারবে যে অ্যাকচুয়ালি কি অবস্থা। সেন্ট্রাল যে টিমটা থাকবে, ওনারা কিছু টুল ইউজ করতে পারবেন, ধরেন গুগল ট্রাফিক বা এই টাইপের টুল, যেখানে ইন্টারনেট থেকে ওনারা আপডেট পাবেন। যেহেতু আপনাদের এখনো সেন্ট্রাল ওইরকম কোনো সিস্টেম নাই, আগে পুলিশ যেটা ওয়াকি টকির মাধ্যমে করতো, ওইটা আপনারা এখান থেকে পাইতে পারবেন। ছাতা রাখবেন, মাথায় ক্যাপ ব্যবহার করবেন, প্রচুর লবণ পানি খাবেন। একসাথে দশজন মিলে দশ ঘন্টা ডিউটি করার থেকে যদি একটা রোস্টার করে নিতে পারেন, দুইজন তিনজন করে করে শিফট করবেন, তাহলে দেখা যাবে কি, আপনারা পরবর্তীতেও এই কাজটা চালাইতে পারবেন। এই কাজটা চালাইলে দেশের প্রতি আপনাদের ভালোবাসা বাড়বে। রাস্তায় যে মানুষগুলো থাকে, রাস্তার কষ্টটা যখন বুঝতে পারবেন,
তখন দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর যখন স্কুল খুলে যাবে তখন দেখা গেলো কেউ মর্নিং শিফটে থাকবে, কেউ ডে শিফটে থাকবে, বাট ইট উইল বি অ্যান হ্যাবিট। আর এইটার পাশাপাশি আপনারা যে কাজটা করেছেন সেটা হচ্ছে আপনাদের কারণে কিন্তু রাস্তায় সিন্ডিকেট কমে গিয়েছে, রাস্তায় সিন্ডিকেট কমে যাওয়ার কারণে কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের দাম কমে এসেছে। আপনারা চিন্তাও করতে পারবেন, আপনারা এমন একটা জায়গায় হাত দিয়েছেন যেটা টোটাল হিউম্যান সিস্টেমকে, আমাদের বাংলাদেশের টোটাল সিস্টেমটাকে টাচ আপ করেছে। আর কয়েকদিন পরে আপনারা দেখবেন যে আপনারা যে কাজটা করেছেন সিএনজি ভাড়াটাও কমে যাবে, একটা বাসের ভাড়াও কমে যাবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, সবসময় আপনাদের সাথে আছি। আপনারা যদি যে কোনো সময় দরকার হয়, যেহেতু আমার একটু এলাইন এক্সপার্টিস আছে, আমরা চাইলে একসাথে বসতে পারি, আমরা চাইলে সিস্টেমটাকে আরও ডেভেলপ করতে পারি। আসুন সবাই মিলে চমৎকার বাংলাদেশ গড়ি। ধন্যবাদ।